সকাল বেলা পাহাড়ের মধ্য দিয়ে লাল সূর্যটা উঠতে দেখে মনটা একদম ভরে গেল। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের রাজস্থানের আজমির শহরের খুব জনপ্রিয় জায়গায় পুষ্করে আপনাদের নিয়ে যাব এবং পুষ্করে আপনারা কিভাবে সহজেই আজমির জংশন থেকে এবং আজমির শরীফ দরগা থেকে কিভাবে সহজে যেতে পারেন অল্প করেছে এবং পুষ্করের সংস্কৃতি এবং পুষ্কর সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। সাথে আছি আমি মোহাম্মদ আকিব চৌধুরী, আপনারা দেখছেন অল ইন অল নিউজ চ্যানেল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। পুষ্কর যাওয়ার জন্য আজমির দরগা থেকে এবং আজমির জংশন স্টেশন থেকে আপনারা যেতে চাইলে শেয়ারে অটো করে সোজা বাস স্ট্যান্ডে প্রথম চলে আসবেন, জনপ্রতি 20 টাকা করে নিবে। আর আপনারা যদি আজমির দরগা থেকে এবং আজমির জংশন থেকে যদি অটো রিজার্ভ নিতে চান সেক্ষেত্রে 500 টাকা করে নিবে। আপনারা যদি অল্প খরচে যেতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম বাস স্ট্যান্ডে চলে আসবেন, পুষ্কর যাওয়ার জন্য লোকাল বাস পেয়ে যাবেন, বাসের দরে জনপ্রতি আপনারা 20 রুপি করে পৌঁছে যেতে পারবেন। আর আজমির থেকে পুষ্কর দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার, আপনারা আধা ঘন্টার ভিতরেই গ্যাস পুষ্করে পৌঁছে যান। পুষ্কর হলো একটি মন্দিরের শহর, আজমির শহরের কাছে এবং ভারতের রাজস্থানের রাজ্যের আজমিরের জেলা পুষ্কর তহসিলের সদর দপ্তর। আজমির থেকে প্রায় 10 কিলোমিটার উত্তর পূর্বে এবং জয়পুরের প্রায় 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থিত। এটি হিন্দু শিখদের একটি তীর্থস্থান। পুষ্কর অনেক মন্দির আছে। পুষ্করের বেশিরভাগ মন্দির এবং ঘাটগুলি 1400 শতকের এবং তার অনেক পুরনো, কারণ এই অঞ্চলে মুসলিম বিজয়ের সময় অনেক মন্দিরগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে ধ্বংসপ্রাপ্ত মন্দিরগুলো পুনর্নির্মাণ করা হয়। পুষ্কর মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো লাল ইস্পাইল ব্রহ্ম মন্দির। এটিকে হিন্দুরা বিশ্বাস করে শান্তি ধর্মের একটি পবিত্র শহর বলে মনে করে এবং এই শহরে মাছ এবং ডিম খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। পুষ্কর তার বার্ষিক মেলার জন্য বিখ্যাত, যেখানে গবাদি পশু, ঘোড়া এবং উটে ব্যবসা মেলা রয়েছে। এটি হিন্দু ক্যালেন্ডার কার্তিক মাস অক্টোবর বা নভেম্বর অনুসারে কার্তিক পূর্ণিমা উপলক্ষে সরকার 7 দিনের ধরে অনুষ্ঠিত হয়। এটি প্রায় 2 লক্ষ লোককে আকর্ষণ করে। 1994 সালে পুষ্কর সারা বছর ধরে 1 মিলিয়ন অভ্যন্তরীণ 95% এবং আন্তর্জাতিক পর্যটকের আতিথ্যতা করেছিল। 1901 সালে শহরটির রাজপুতানা এজেন্সির অংশ ছিল এবং জনসংখ্যা ছিল 3831 জন। ভারতের 2011 সালে আদমশুমারি অনুযায়ী পুষ্করের জনসংখ্যা হল 21,626 জন। শহরে 11,335 জন বাসিন্দা পুরুষ এবং 10,291 জন মহিলা ছিল। 0 থেকে 6 বছর বয়সের শিশুরা জনসংখ্যা 13.95 ছিল। সমস্ত বয়সের গোষ্ঠীর জনসংখ্যা প্রায় 80% স্বাক্ষর ছিল। এর মধ্যে 90% পুরুষ সাক্ষরতার হার এবং 70% মহিলাদের ছিল। শহরে 4,250টিরও বেশি বাড়ি ছিল বা প্রতিটি বাড়িতে গড়ে 5 জন বাসিন্দারা বাস করতেন। পুষ্কর রাজস্থানের মধ্য পূর্ব অংশে আরবল্লী পর্বতের পশ্চিম দিকে। পুষ্কর থেকে নিকটতম বিমানবন্দরটি হচ্ছে কিশোরগড় বিমানবন্দর। পুষ্কর যাওয়ার পথে এই পার্কের সামনে আমাদের গাড়িতে দাঁড় করালো কিছুক্ষণের জন্য। এখানে আপনার এই সুন্দর সুন্দর হরিণগুলো আপনি দেখে মনোমুগ্ধ হতে পারবেন। আমরা চলে আসলাম পুষ্করের ক্যাম্পগুলোতে। এখান থেকে আপনারা উটের গাড়ি জিম গুলো ভাড়া করে আপনারা রেগিস্তানে যেতে পারবেন। একটি উটে সর্বোচ্চ 6 জন করে তারা নিয়ে থাকে। আর আপনার এই একটা উটকে আপনি ভাড়া করতে হলে 800 রুপি লাগবে। তারা কিন্তু জনপ্রতি 1,500-2,000 রুপি বলবে। তারা কিন্তু বলবে আরো বাড়ানোর জন্য, বাট আপনারা বাড়াবেন না। আপনার 800 রুপিতেই অটল থাকবেন, আপনার 800 রুপি করে পেয়ে যাবেন এবং আপনাদেরকে 2.5-3 ঘন্টা রেগিস্তান নিয়ে যাবে এবং এখান থেকে আপনার সেই রেগিস্তান থেকে ঘুরাইয়ে নিয়ে তারপর আবার নিয়ে আসবে। পুষ্কর যাওয়ার পথে আমরা আকবরী কাল্লা এটা দেখতে পেলাম। এখানে এক সম্রাট আকবর আগে থাকতেন, মরুভূমির রাজা। উঠে চড়ে আমরা রেগিস্তানে যাচ্ছি। এর একটি অদ্ভুত একটা অনুভূতি, সাথে আপনার দুই পাশের প্রকৃতি দেখে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে।
তো আমরা এই যে রেগিস্তানে এখানে চলে আসলাম, এখানে আসলে আসার পর আসলে অনেক সুন্দর জায়গা। আপনারা বাস্তবে যেদিন আসতে পারবেন তাহলে এই প্রাকৃতিক সৌন্দর্যের যে আল্লাহ কত সুন্দর করে তৈরি করেছেন প্রত্যেকটি অঞ্চলকে তার একটি প্রমাণ স্বরূপ আপনারা এখানে এসে পাবেন। এবং রাজস্থানের কিছু ঐতিহ্যবাহী কাপড় এখানে আছে, এই কাপড়গুলো আপনারা পরতে পারবেন। তাদের 200-300 রুপি বলবে, আপনারা 100 রুপি করে জনপ্রতি এটা নিয়ে পরের ছবি তুলতে পারবেন। আর এখানে চাইলে আপনারা যে গাড়ির রাইডটা করতে পারেন, আপনারা চাইলে উট সাওয়ারি করতে পারেন। আপনারা উটে বসে আপনারা আপনাকে ঘুরে নিয়ে আসবে 10-15 মিনিট, জনপ্রতি 100 রুপি করে নিবে। আপনারা চাইলে এই রেগিস্তানে এই মরুভূমির উপরে আপনারা 100 রুপি করে জনপ্রতি আপনারা 10-15 মিনিট ঘুরতে পারবেন। সেই বালুচরের উপরে উঠে চলার যে অভিজ্ঞতা, যেহেতু বালুচরে এটা রাজা বলা হয় উঠকে, সে রাজার উপরে চড়ে আপনারা সেই অনুভূতিটা নিতে পারবেন। পুষ্করের মরুভূমি থেকে পুষ্করের ছোট্ট একটি বাজারে আসলাম। আসলে মরুভূমিতে অনেক গরম থাকে, এখন অনেক পিপাসা পাইছিল এবং আপনার অনেক ক্ষুধাও লাগছিল। এখান থেকে কিছু ফল ফসল খেয়ে নিলাম, খেয়ে অনেক ভালো লাগতেছে। এখন বাজারটা আপনারা তাদের ছোট্ট বাজারটা আপনার দেখে উপভোগ করুন। বাজার থেকে বাস স্টপে এসে বাসে ধরে আবার রওনা দিয়ে দিলাম আজমির যাওয়ার জন্য। পুষ্করের পুরো রাস্তার ভিউটি অত্যন্ত সুন্দর, আপনারা চাইলে সময় দরজা সহকারে শুরুতে শেষ পর্যন্ত আপনারা দেখতে পারেন। আমি চেষ্টা করছি আপনাদের রাস্তার পুরোটি ভিউ দেখানোর জন্য, কারণ আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন এই প্রাকৃতিক ময় যে পাহাড়ে ঘেরা রাস্তাটা। এবং রাস্তাটা উঁচু নিচু সরু এবং অনেক টার্নিং এর মধ্যে দিয়ে রাস্তা লেগেছে, এবং আশেপাশে তার পাহাড়, তার যে সবুজের সমারোহ, এগুলা দেখে আসলে মনটি ভরে যায়। আপনারা চাইলে এই পুরো যাত্রাটা দেখতে পারেন, আমি আপনাদেরকে এই পুরো যাত্রাটাই দেখাচ্ছি। আপনারা পুষ্করের রোমাঞ্চ রাস্তা উপভোগ করুন। আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ডিস্টেশনে। আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।
আজমিরে বাসটা এখান থেকে আপনার যাওয়ার জন্য আপনার বাস পেয়ে যাবেন। বারো করে আপনার যে জায়গাগুলো আপনি দেখতে পাবেন, ঠিক আছে।